আমি সাইপ্রিয়া পাত্র, সত্যপ্রিয় রয় কলেজ অব এডুকেশনাল পিজিডিসি 21-22 ছাত্রী। বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের সঙ্গী। আমাদের প্রতিদিনকার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলির মধ্যে অন্যতম কিন্তু এই মোবাইল ফোন। আমরা এই মোবাইল ফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহার করি না। স্মার্টফোন আমাদের অনেক কিছু শিখিয়েছে। স্মার্টফোনের মাধ্যমে যেমন অনলাইন ক্লাসেস করছি, শপিং করছি, এন্টারটেনমেন্টের সুযোগ সুবিধা পাচ্ছি এবং প্রয়োজনীয় জিনিসপত্রও আমরা নিয়ে আসতে পাচ্ছি, সবই কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে। কিন্তু এই স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যবহার করার ফলে এর কি প্রভাব আমাদের জীবনে পড়েছে, সে নিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ অ্যাডিকশন। বাংলায় এর অর্থ হলো আসক্তি। কোনো কিছুর প্রতি যখন আমরা গভীর মগ্ন হয়ে যাই বা প্রবল আকর্ষণ তৈরি হয়, সেটাই হচ্ছে অ্যাডিকশন বা আসক্তি। এই আসক্তি আবার দুপ্রকার হয়, সাবস্টেন্স অ্যাডিকশন যেমন ড্রাগস বা অ্যালকোহলের প্রতি আসক্তি, আর হচ্ছে বিহেভিয়ারাল অ্যাডিকশন যেটা মোবাইল ফোন অ্যাডিকশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী সমীক্ষায় দেখা যাচ্ছে 10-19 বছরের কিশোর কিশোরীদের এই মোবাইল ফোন অ্যাডিকশনের প্রবণতা খুব বেশি। বর্তমানে ভারতে দেখা যাচ্ছে 54% মোবাইল অ্যাডিক্টেড এবং অনুমান করা হচ্ছে যে 2040-এর মধ্যে এই অ্যাডিকশনের পরিমাণ 96% গিয়ে দাঁড়াবে। এক্ষেত্রে বলা যায় যে এই গত 2 বছর যে কোভিড সিচুয়েশন আমরা কাটিয়েছি, তাতে ছোট বড় সকলেই কিন্তু আমরা মোবাইলের প্রতি আসক্ত। মানুষ কিভাবে মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ে, আসুন তার একটা ঝলক দেখি। কারো জন্মদিন বা কোনো অ্যানিভার্সারির শুভেচ্ছা জানাতাম কিংবা নিউ ইয়ারের গ্রিটিংস কার্ড বানিয়ে দিতাম, এখন কিন্তু সম্পূর্ণ সেসবের চল বন্ধ হয়ে গেছে। বাস্তব অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে যার সাথে আমার প্রচুর সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে, সেই মানুষটির সঙ্গে যখন সামনাসামনি পরিচয় হচ্ছে, সেই মানুষটি সেইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কথা বলছে না। এর থেকেই বোঝা যায় আমরা কতটা একটা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি মগ্ন হয়ে রয়েছে। আমি এই ভিডিওটি করছি এটাও কিন্তু একটি স্মার্টফোনের মাধ্যমে। সুতরাং আমি বলতেই পারি যে স্মার্টফোন কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটি ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারি না। স্মার্টফোনের যেমন কিছু সুফল দিক আছে, সময় বাঁচাচ্ছে, কম সময়ের মধ্যে আমরা কাজ করে ফেলতে পারছি, তেমনই এর কিছু কুফলও রয়েছে। এই কুফলগুলি ছোট বড় সকলের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলেছে। প্রথমেই আসে শিশুদের ক্ষেত্রে। প্রথম, বাড়ির ছোট শিশুরা এই মোবাইলের প্রতি যে অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়েছে, তার ফলে তাদের কাছ থেকে যদি ফোনটি কেড়ে নেওয়া হয়, তারা প্রচণ্ড রেগে যায়, কান্নাকাটি করে, বাড়ির বড়দের অমান্য করে, রাগ দেখায়, বিরক্তি প্রকাশ করে। দ্বিতীয়ত, শিশুদের মধ্যে বা কিশোর কিশোরীদের মধ্যে ডে টাইম স্লিপিনেস, ডে টাইম টায়ার্ডনেস, অ্যাংজাইটি, হেডেক, পিঠে ঘাড়ে ব্যথা, ওজন বেড়ে যাওয়া, এমনকি টয়লেট হ্যাবিটসও চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা কোনো কিছুই মিস করতে চাইছে না, সেক্ষেত্রে তারা সব বিষয়েই ফোনটাকে ক্যারি করছে সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য।
তৃতীয়ত, এই স্মার্টফোন অতিরিক্ত ইউজের ফলে মিথ্যে কথা বলার একটা প্রবণতা তৈরি হয়। এক্ষেত্রে কি হয়, স্কুল এবং হোম দু ক্ষেত্রেই এদের পড়াশোনা যথেষ্ট গাফিলতির তৈরি হয়। অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে গিয়ে শিশুরা এক জায়গায় বেশিক্ষণ অ্যাটেনশন দিতে পারে না। স্কুল থেকে কমপ্লেন আসে, বাবা মারা সেদিকে অত নজর দেন না। দীর্ঘদিন এই যে লকডাউন পিরিয়েডে শিশুরা হাতে ফোন নিয়ে অনলাইন ক্লাস করেছে বা কিশোর কিশোরীরাও করেছে, অনলাইন ক্লাসের ফাঁকে এরা বন্ধুদের সাথে চ্যাট করা কিংবা অনলাইন গেমিং খেলা একে বেশি আরও নেশাগ্রস্ত করেছে, তাতে তাদের কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি ব্রেক হয়েছে। চতুর্থত বলতে পারি, বাবা মারা যেহেতু ব্যস্ত থাকেন, ব্যস্ততার দরুন বাচ্চাদের হাতে ফোনটি ধরিয়ে দেন, এটি প্রথম আমাদেরই ভুল। তারা হয়তো ব্যস্ততার খাতিরে বাচ্চাটিকে কিছুক্ষণ শান্ত রাখার জন্য ফোনটি হাতে ধরিয়ে দেন, কিন্তু এই নেশা ধীরে ধীরে তাদের বাড়তে থাকে এবং সম্পূর্ণভাবে তারা আসক্ত হয়ে পড়ে। খাওয়ানোর সময় তাদেরকে ফোন দেখানো হচ্ছে, ছোট শিশুদের ক্ষেত্রে, বড় বাচ্চারার ক্ষেত্রে বা কিশোর কিশোরীরাও তাই একই কাজ করছে, খেতে খেতে ফোন দেখা, সিনেমা দেখা, মুভি দেখা। এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে কিন্তু আসক্তির প্রবণতাটা দীর্ঘমেয়াদী হচ্ছে। দেখা যাচ্ছে বাবা মারা কিংবা শিশুরা বা কিশোর কিশোরীরা নিজেরাই ইউটিউব ভিডিও দেখছে, এই যে বারবার সাফল্য করছে, ইউটিউব ভিডিও হোক, ফেসবুক হোক বা যে কোনো নিউজ হোক, বারবার যেই সাফল্য করছে, এর সম্পূর্ণ কুফলটা পড়াশোনার ক্ষেত্রে পড়ছে। কিভাবে তাদের মনোসংযোগ এক জায়গায় বেশিক্ষণ থাকছে না, কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে, অ্যাংজাইটির জন্য বারবার তারা অন্যের প্রোফাইল চেক করছে, কে কতটা এগিয়ে আছে, পিছিয়ে আছে, এরকম একটা অদ্ভুত কম্পিটিশনের মধ্যে ছেলেমেয়েরা নিযুক্ত হয়ে যাচ্ছে, আর তার কুফল হিসেবেই ডিপ্রেশনের মাত্রা ধীরে ধীরে বাড়ছে। সাম্প্রতিক বছরগুলিতে অ্যাডোলেসেন্সদের মধ্যে এই অ্যাডিকশনের প্রভাবে ডিপ্রেশন এবং সুইসাইডাল টেন্ডেন্সি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেখা যাচ্ছে যে অল্প বয়সী কিশোর কিশোরীরা হাতে ফোন পেয়ে যাওয়ার ফলে সোশ্যাল মিডিয়া অতিমাত্রায় ব্যবহার করছে এবং অতিরিক্ত ব্যবহার করার তারা অচেনা অজানা মানুষদের সাথে আলাপ পরিচয় ঘটাচ্ছে। এই আলাপ পরিচয় ঘটার ফলে তাদের মধ্যে একটা ভাব ভালোবাসা বা প্রেম পরিণয় ঘটছে। সেখান থেকে যখন যারা কোনো রকমভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছে এবং তার থেকে যখন বিরহ তৈরি হচ্ছে, তখন তারা সেখান থেকে বেরিয়ে আসার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করছে। এই সুইসাইডাল টেন্ডেন্সিটা কিশোর কিশোরীদের মধ্যে অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা অদ্ভুত প্রকৃতির ভয় বা ভীতি এদের মধ্যে তৈরি হচ্ছে। সবথেকে চর্চিত বিষয়বস্তু হলো ইন্টারনেট গেম, যা এই অ্যাডিক্টিভ বিহেভিয়ারের মধ্যেই পড়ে। বড় থেকে ছোট সকলেই কিন্তু এই মোবাইল ফোন অ্যাডিকশনে কিন্তু আসক্ত। সেক্ষেত্রে যখন সবাই একসাথে গ্যাদার্ড হচ্ছে, সেটা ছোট হোক কিংবা বড়রা, তারা কিন্তু গল্প গুজব করছে না, ইনডোর গেম খেলছে না ছোটরা, তারা কিন্তু তাদের ফোনটিতে নিয়ে বেশি ব্যস্ত থাকছে এবং অনলাইন গেম খেলাতেই তারা কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। ছোটরা বিশেষ করে তাদের কনশিয়াস, সাবকনশিয়াস আর আনকনশিয়াস মাইন্ডে সবসময় কিন্তু এই গেমিং নিয়েই স্বপ্ন দেখছে, তারা একটা স্বপ্নের জগতে বিরাজ করছে। তারা নিজেদেরকে ওই গেমিংয়ের এক একটা ক্যারেক্টারের সাথে রিপ্লেস করছে এবং সবসময় তাদের চাল চলন আবভাবের মধ্যে ওই গেমিং ক্যারেক্টারটা বেরিয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলো কুফল আমরা জানলাম, এই মোবাইল অ্যাডিকশনের জন্য দায়ী কারা? উত্তরে এটাই বলা যায় যে এর জন্য দায়ী কিন্তু আমরা বড়রাই। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর জন্য কিন্তু আমরাই নিযুক্ত। আমরাই শিশুদের হাতে ফোনটা ধরিয়ে দিচ্ছি, আমরাই তাদেরকে নিজেদের ব্যস্ত থাকার জন্য তাদেরকেও ব্যস্ত রাখছি মোবাইল ফোনটি হাতে ধরিয়ে দিয়ে। এক নম্বর, সারাদিন যে এই ফোনে তারা আসক্ত থাকতো বা ফোন ব্যবহার করতো, এখন প্রায় সবই অফলাইন হয়ে গেছে, অনলাইনের ব্যবহার সেই তুলনায় কিন্তু এখন অনেক কমে গেছে। তাই এক্ষেত্রে আমি বলবো যে তাদের হাতে যদি একটি নির্দিষ্ট সময়ের জন্য ফোনটি ব্যবহার করতে দেওয়া হয়, তাহলে কিন্তু তার থেকে তারা বেরিয়ে আসতে পারবে। একসাথে অনেকটা হয়তো পারবে না, সময় লাগবে, কোনো দিন 5 মিনিট, তারপর 4 মিনিট, 2 মিনিট, এক, এরকম করে আস্তে আস্তে তাদের টাইমিংটা কমাতে হবে। দ্বিতীয়ত, এক্ষেত্রে ফ্যামিলিদের একটা বড় রোল প্লে করতে হয়। বাবা মারা যতটা সম্ভব যদি ছেলে মেয়েদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে,
আমার মনে হয় তারা কিন্তু মোবাইল থেকে সরে গিয়ে তাদের ফ্যামিলিকেই সময় দেবে। বাবা মাদের উচিত তাদের সাথে গল্প করা, তাদের গল্পের বই পড়ে শোনানো, তাদের সাথে হাসি ঠাট্টা, ইনডোর গেম খেলা। থার্ডলি যেটা বলার, চেষ্টা করুন তা আপনাদের ছেলে মেয়েদেরকে কোনো অ্যাক্টিভিটির সাথে যোগ দিতে, তাহলে কিন্তু তাদের কগনিশন পাওয়ারটা অনেক বাড়বে। তারা যে এই দীর্ঘদিন একটা ডিভাইসের প্রতি মগ্ন ছিল সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। যত বেশি অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবে তত বেশি কিন্তু ওদের মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, নতুন কিছু ক্রিয়েটিভ চিন্তাভাবনা তৈরি হবে এবং নতুন মানুষের সাথে আলাপ পরিচয় বাড়বে, তাদের সাথে কথা বলার ধরন, ব্যবহার, আচরণবিধি সমস্ত কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে। সে এটাই বলার যে সময় দিন, একদিনে সম্ভব নয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে যেমন আমরা নেশাগ্রস্ত হয়েছি, ঠিক তেমনই ধীরে ধীরে এই নেশা থেকে আমরা মুক্তিও পাব। সবথেকে বড় উপায়, বড়দের ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আজকে আমরা এই জায়গা থেকে ঠিক একদিন তাদেরকে বের করে আনতে পারবো।